একলা চলরে একটি অলাভজনক সংস্থা যা অনাথ ও পথ শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। এছাড়া অসহায় এবং দরিদ্রদের জন্য কাজ করে সংস্থাটি। ২০১৬ সালে ঢাকার ধানমন্ডি থেকে যাত্রা শুরু করে একলা চলরে। ২০১৭ সালে সংগঠনের চট্টগ্রাম শাখার কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। এছাড়া রাজধানী ঢাকা, কক্সবাজার, রামু ও বান্দরবান জেলাতেও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে সংগঠনটি কাজ শুরু করে। অনাথ দরিদ্র শিশুদের স্কুলে পড়ার উপযোগী করে, স্কুলে ভর্তি করে তাদের দায়িত্ব নেওয়া হয়। এ সংগঠনের কার্যক্রমগুলো হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য, বস্ত্র, শিক্ষা নিশ্চিতকরণ। সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করাটাই একলা চলরে এর লক্ষ্য এবং উদ্দেশ্য। একলা চলরে হচ্ছে একটা সামাজিক সংগঠন। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে শিশুদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করি। এর মধ্যে খাদ্য, বস্ত্র, শিক্ষা এই তিনটি রয়েছে। আমরা শিক্ষাটাকে বেশি গুরুত্ব দিই আর কি। আমাদের যে প্রধান প্রধান কার্যক্রমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে প্রতি সপ্তাহে 3 দিন আমরা শিক্ষার্থীদের ক্লাস নিই এই স্টেশনের মধ্যে বিকাল 4টা বাজে। একলা চলরে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরাও এগিয়ে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুরা তাদের মৌলিক অধিকার ফিরে পাবে, একই সাথে নিশ্চিত হবে সকল শিশুর মানবাধিকার, এবং এভাবে সকলে মিলে সোনার বাংলাদেশ গড়ে তুলবে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শূন্য শূন্য রাশি রাশি তোমাদের কথা ভেবে আমরা আসি।